हेलो अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम टू द अनदर ब्लॉग। सो आज के আসলে আমি এবং খলিল ভাই আমাদের একটা শ্রদ্ধেয় বড় ভাই আছে ভাবি আছেন শাকিল ভাই, ডক্টর শাকিল ভাইয়ের বাসায় অলরেডি চলে আসছি। বাইরে বৃষ্টি থাকার কারণে আসলে আমরা বাইরে শুট করতে পারি নাই। সো অলরেডি আমরা শাকিল ভাইয়ের বাসায় চলে আসছি। ভাই এবং ভাবি অলরেডি বারবিকিউর কাজ শুরু করছে। এটা হচ্ছে ভাইয়াদের ফার্স্ট রুম। সো আমরা আগেও আসছি, তো আপনাদেরকে দেখাই ভাই এবং ভাবিদের কিন্তু বাসাটার যে রুম এটা বেশ চমৎকার, সুন্দরভাবে সাজিয়েছে তারা। সো আমরা আজকে পরিচিত হব ডক্টর শাকিল ভাই এবং ভাবির সাথে, এবং আপনারা সবাই থাকবেন। আজকে আমরা বারবিকিউ পার্টি করব। সো হোপ ইউ উইল এনজয় ইট এ লট। এখনই আমরা আমাদের বারবিকিউ পার্টি কিভাবে হচ্ছে আমরা দেখতে যাব। চলেন আমরা এদিকে যাই। সো লেটস গো, লেটস গো ব্রো। ওই শাকিল ভাই কই? হ্যাঁ, আমাদের ব্রাদার উনি খুবই ব্যস্ত, চারিদিকে ধোয়া ধোয়া। এই যে আমাদের বড় ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছিলাম, অলরেডি প্রস্তুতকৃত যে মাংস আছে সেটা তৈরি হয়ে গেছে, এখন জাস্ট আমরা চুলায় বসানোর জন্য প্রস্তুত। একে একে করে চুলায় বসিয়ে ফেলছি। এটা প্রস্তুত করার জন্য কি কি প্রস্তুত প্রণালী প্রয়োজন সেটা আমরা একটু পরেই ভাইয়ের কাছ থেকে শুনে নিব। সো গাইজ, স্টে টিউন উইথ আস। এখন আমরা মেরিনেট করা ছিল, প্রায় 4 ঘন্টা মতো আমরা ফ্রিজে মেরিনেট করে রাখছিলাম। মেরিনেট থেকে বের করে আমরা এখন চুলায় বসাইছি। এটা ফার্স্ট সেট, এটা হয়ে গেলে পরে তখন আমরা এটা হতে হার্ডলি আধা ঘন্টা মতো সময় লাগবে। আধা ঘন্টা পরে আমরা সেকেন্ড সেটটা দিব। এখন এটা হতে আরও নিয়ারলি 35 মিনিট মতো লাগবে। হ্যাঁ, আমরা এখন আমাদের প্রথম রাউন্ডের প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, আমরা আশা করি 5-10 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো ফার্স্ট রাউন্ড। আমাদের বাবি এদিকে প্রস্তুতি নিচ্ছেন খাবার টাবার রেডি, আর আমাদের যে মেন শেফ আমাদের বড় ভাই একটু ওয়াশ হয়ে গেছেন। ভাই অনেক টায়ার্ড হয়ে গেছেন আসলে, সেই সন্ধ্যা থেকে অনেক কষ্ট করতেছেন। ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে দেখে যে এখনই খেয়ে নিব, ব্যাপারটা আসলে এরকম না। দেখলাম যে ভাই আসলে আজকে বারবিকিউর জন্য প্রিপারেশন নিছিল। সো বারবিকিউ করতে গেলে আসলে কি কি লাগবে সেটা হচ্ছে আমাদের শাকিল ভাই আজকে এখন বলবেন। সো ভাই, আচ্ছা, বারবিকিউতে আসলে প্রথমে তো অবশ্যই মাংসটা একদম সলিড হতে হবে। মাংসটা আমরা সলিড মাংস নিছি, একদম সলিড মাংস, গরুর মাংস, এখানে কোনো চর্বি নেই, ঠিক আছে। তারপরে মাংসটা ধুয়ে তারপরে আমরা নিলাম, এর ভিতরে আমরা হচ্ছে আদা বাটা এখানে, আচ্ছা অ্যামাউন্টটা বলি, আদা এখানে মাংস আছে অ্যারাউন্ড 1 কেজি, আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে লেবুর রস, ঠিক আছে। তারপরে আমরা নিয়েছি হচ্ছে মেহরান যে বটি কাবাবের একটা মশলা আছে, সেই মশলার ওই কুড়া গুঁড়ার প্যাকেটটা নিয়েছি, আর সাথে নেওয়া হয়েছে টক দই, সাথে আরেকটু হালকা একটু তেল, এটা দিয়ে আমরা এটাকে মাখাইছি। এখন আমরা এটাকে আমরা অ্যারাউন্ড 4-5 ঘন্টা মতো মেরিনেট করে রাখবো। 5 ঘন্টা মেরিনেট করবো, আমরা ভালো মতো মাখায় এটাকে ফ্রিজে রেখে দেবো। মেরিনেশনটা ফ্রিজে থাকলে পরে মশলাটা মাংসের ভিতরে ভালো ঢোকে, এই জন্য আমরা এটাকে মেরিনেশনের পরে 4-5 ঘন্টা আরও মেরিনেশনের জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। স্যার, আমাদের মেরিনেশন হয়ে গেছে, আমরা প্রায় 5 ঘন্টা মতো মেরিনেট করছি। এখন মেরিনেশনের পরে আমরা এটা শিখে গাঁথতেছি। তো আমাদের শিখে গাঁথারও একটা সিস্টেম আছে, শিখে গাঁথতে হবে হচ্ছে মাংসটাকে একটু ফোল্ড করে, আমি দেখাই একটা, এই যে মাংসের পিসটা আমরা যে কোনো একটা এন প্রথমে ঢোকাবো, ঢোকানোর পরে এটাকে এক কোণায় ঢোকাবো, তারপর আরেকটা কোণায় এভাবে ঢোকাবো, আর লাস্টে যে কোণাটা থাকবে সেটাকে এভাবে ঢোকায় জাস্ট ফোল্ড করে আমরা এটাকে নিষ্পর্ত নিয়ে আসবো। উভয় পাশে একটু গ্যাপ রাখতে হবে, অ্যারাউন্ড এই পাশে এরকম গ্যাপ, এই পাশে এরকম গ্যাপ রাখতে হবে,
দিয়ে আমরা এটাকে একটু রেস্টে রাখবো। যখন পানিগুলো ঝরে যাবে তখন আমরা আগুনে দিব ইনশাআল্লাহ। আমাদের খলিল ভাই আবার চলে আসছেন হেল্প করার জন্য। দেখা যাক, ভাই অলরেডি ট্রেনিং পাইছে যে কিভাবে আসলে মাংসটা প্লেস করতে হবে। সো লেটস সি। আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে একটু আগে দেখাইছেন কিভাবে জিনিসটা প্লেস করতে হবে প্রপারলি। এটা দেখতে অনেক সহজ হলেও মনে হয় এত সহজ হবে না। লেট মি ট্রাই ইট। হ্যাঁ, আমি ইনিশিয়ালি একটা পার্টে এটা প্লেস করলাম, করার পর এটা ফোল্ড করে আরেকটা পার্টে দিতে হবে। একবারে দেওয়া যাবে না পুরোটা। Let me try another side. The best shop to work. I think you are in trouble. Yes. হয়েছে হ্যাঁ, ফাইনালি পারা গেছে হ্যাঁ। Congratulations. Thank you so much. ফাঁকি বাজি করে অলরেডি উঠে গেছে, হাত ধুচ্ছে। আমাদের অলমোস্ট প্রসেসিং শেষ, লাস্ট স্টিক যাচ্ছে। এরপরে কী করতে হবে ভাই? এরপরে আমরা চুলাতে দেবো, চুলাতে মিডিয়াম হিটে। ওকে, এটা একটা হিটের একটা বিষয় হচ্ছে যে এমনভাবে হিটে দিতে হবে যাতে বাইরের দিকটা পুড়ে না যায় আর ভিতরের দিকটা কাঁচা না থাকে। আচ্ছা, মানে হিটটা এমনভাবে যাতে পুরাটাই অ্যাট এ টাইম কুক হয়। বেশি হিট দিলে পরে যেটা হয় বাইরে পুড়ে যায়, ভিতরের দিকটা কাঁচা থাকে। একটু পরে আমরা দেখবো আসলে কীভাবে হিটিংটা ম্যানেজ করতে হয়। আর অলরেডি হচ্ছে যখন আমরা এটা করতেছি, ভাবি ওই দিকে আমাদের যে চুলাটা আছে ওটা প্রিপেয়ার করতেছে কয়লা দিয়ে। ইয়ে শিখে মাংস কাঁথা হয়ে গেছে, এখন আমরা এটাকে ইয়েতে নিয়ে যাব, আমাদের চুলাতে নিয়ে গিয়ে বসাবো। ওখানে অলরেডি আমাদের হিট রেডি, আমার ওয়াইফ ওখানে হিট রেডি করছে, এখন আমরা এটাকে চুলায় দিব। ওকে, সো গাইস, দিস ইজ হাউ উই প্রিপেয়ার দ্য মিটস এন্ড আফটার দেন প্লেস ইট অন দ্য ফায়ার for the proper cooking. Hope that you guys are enjoying a lot. So ami ekhon boshe gechi ekhane. Etokkhon por first half er je ongsho ta chilo, je barbecue er ongsho chilo, seta already hoye geche ebong tule fela hoyeche. First half e totally hocche Shakil bhai nije porichalona korchen ebong as well as Khalil bhai boshilen. To second half e ami ekটু try korteche ashole. Amader second term e je mangsho ta ache eta ekhon cook hocche. Amader ear ta jotoshto gorom. Koyla deya hoyeche notun kore abar. এবং আস্তে আস্তে বাতাস দিতে হবে, এটা আসলে প্রচুর ধোঁয়া আসে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবং প্রপারলি কুকড হয়। সেই জন্য মাঝে মাঝে আমরা একটু ঘুরিয়ে দিব যাতে তাপটা আসলে সব জায়গায় যেন সম পরিমাণে যায় বা বন্ধ নয়। সো আজকে ক্যামেরার পিছনে এখন আমাকে হেল্প করতেছেন মোহাম্মদ খলিল রহমান, আমার শ্রদ্ধা বড় ভাই। থ্যাংক ইউ ভাইয়া এবং ভাবি অন্যান্য যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে ওইটা কাজে একটু ব্যস্ত আছেন। সো দেখতে থাকুন কীভাবে আমরা আসলে বারবিকিউটা তৈরি করি। থ্যাংক ইউ। So guys, now we are introducing you our bhabhi. আচ্ছা, এতক্ষণ ধরে তাহলে সবাই নিশ্চয়ই আমাদের প্রিপারেশন কি চলছিল সেটা দেখে ফেলেছেন। এতক্ষণ ধরে এগুলাই আমরা সব প্রিপেয়ার করেছি সবাই মিলে, আড্ডা দিছি বেশি, কাজ হয়েছে স্লো, যার কারণে আর কি 2 ঘন্টার কাজ আমাদের 5 ঘন্টা শেষ হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রিপারেশন। আমি জানি না ওদেরকে কতটুকু আমি আপ্যায়ন করতে পারছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। আর আরেকটা কথা আমি ডেফিনেটলি অ্যাড করবো, সেটা হচ্ছে যে যাদের বাসায় এরকম কয়লা দিয়ে কাজ হবে, ফিনিশিংয়ে মাস্ট এটা টেক কেয়ার করবেন যে আগুনটা যেন ঠিক মতো নেভানো হয়, বিকজ কয়লার আগুন কিন্তু অনেকক্ষণ জ্বলে। হ্যাঁ, আর এটা থেকে ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এই ছোটো উপদেশটুকু শেষে আমার তরফ থেকে। হ্যাঁ, আর এখন ইনশাল্লাহ আমরা সবাই এনজয় করবো। আমি জানি না ওরা বলবে যে ওরা খেয়ে বলবে যে কেমন হয়েছে আর কি। তো ফার্স্টে আমরা তো আজকে বারবিকিউ করছি, এটা দেখতে পাচ্ছেন ভাই, এটা বানাইছে কি আপনি? এবং এটা কি জিনিস?
বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটার মধ্যে বোরহারির সাথে আমি সালাদটাকে মিক্স করছি। দ্যাটস রাইট। ওকে খলিল ভাই, আপনি কিছু বলবেন নাকি আপনি খাওয়ার জন্য রেডি? খাওয়ার জন্য রেডি ভাই, এখন আমাকে ডিস্টার্ব করো না তো। কাবাবটা তৈরি করার সময় যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় সেটার কারণে আসলে আমরা সবাই মোটামুটি বিধ্বস্ত। দ্যাটস ওয়াই উই হ্যাভ জাস্ট অ্যারেঞ্জড আওয়ার ডিনার ইন দ্য বেডরুম, নট ইন দ্য ডাইনিং। আজকে সালাদটা সবার শেষে কাটছি বুঝছেন। এরপরে ভাই কেমন আছে? লেট মি ফিল ইট, জাস্ট অসাম, ফার্স্ট ক্লাস। ভিতরে ভালোভাবেই কুক হয়েছে আমার যেটা মনে হলো। Just good. Thank you. So guys, এই ছিল আজকের আয়োজন। সো শাকিল ভাই এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ, তারা যে কষ্ট করে আজকে আমাদের জন্য বারবিকিউ পার্টি এবং অ্যাসোসিয়েটেড যে আদার আইটেমসগুলো ছিল, তার মধ্যে কেক ছিল অন্যতম। সো সমস্ত পার্টি তারাই অর্গানাইজ করছে, সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ, আমরা আসলে অনেক এনজয় করছি। সো আমার মনে হয় যে আপনারা অনেক এনজয় করছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার সাথে তো আপনারা দেখছেন খলিল ভাই ছিল, ভাইকে অসংখ্য ধন্যবাদ। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের সহজেই নোটিফিকেশনটি পেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।